2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর এই দিনটিকে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে স্বেচ্ছাসেবক লীগের এক অনুষ্ঠানে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার না করলে তারা ধ্বংস হয়ে যাবে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, কি বলেছেন, আওয়ামী লীগ সরকারকে সরে যেতে বাধ্য করবেন আপনি, লজ্জা শরম কোনো কিছু যদি না থাকে তাহলে এরকম কথা আপনি বলতে পারেন। বারোটি বছর যাবত দিন ক্ষণ অমাবস্যা পূর্ণিমা ঈদ কোরবানি কত সময় দিলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যায় না, ধ্বংস হয়ে গিয়েছে ভুল রাজনীতির কারণে, ধ্বংস হয়েছেন আপনারা। এখনো যদি ভুল করতে থাকেন তাহলে রাজনীতির অপর এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে, তাদের সেই সুযোগ দেয়া হবে না। 2013-14-15 সালে যেই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন সেই পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দিবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা, শেখ হাসিনার অনুসারীরা, আপনাদেরকে জনগণকে জিম্মি করে যেভাবে 13-14-15 সালে আপনারা জনগণের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন, দেশে হাঙ্গামা বাঁধিয়েছিলেন, সেই অপচেষ্টা করলে জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে এবং সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য কঠোর হস্তে যে কোনো দেশবিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে বদ্ধপরিকর। এদিকে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কেউ দেশে অশান্তি সৃষ্টি করলে সরকার বসে থাকবে না, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এবং জনগণের মধ্যে নির্বাচন নিয়ে নেতিবাচক প্রচারণা ও নির্বাচন কেন্দ্রিক উৎসব আমাদের স্থবিরতা সৃষ্টি করতে অপতৎপরতা চালিয়েছিল। 2014 সালে 5 জানুয়ারি অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্ট করার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে অশুভ জোট আগুন সন্ত্রাস চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার কথাও বলেন আওয়ামী লীগ নেতারা। ইতিহাসে অর্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।